আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে আরও একটা টপিক নিয়ে উপস্থিত হয়েছি, খুব সুন্দর প্রাণবন্ত আলোচনা হবে সেই প্রত্যাশা করছি। আজকে আমি যে টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে, কিছু মানুষ আছে যারা খুব অল্প চিন্তায় অল্প সমস্যায় ভেঙে পড়ে, নার্ভাস হয়ে যায়, তাদের সমাধানটা কী এবং কেন হচ্ছে এরকম। তো আমি মূল আলোচনায় চলে যাওয়ার আগে আমি বলে নিচ্ছি, আমি লেকচারার আমির হোসেন, আপনাদের পাশে থাকব। আর আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। তো আমি যেটা বলতে চাচ্ছি যে কিছু মানুষ যে অল্প চিন্তায় বা অল্পতে ভেঙে পড়ে, কারণটা কী? কারণটা হচ্ছে এই ধরনের মানুষগুলো সাধারণত কি একাকী চলা পছন্দ করে, মানে একা চলে, কোনো সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, এসব দায়িত্বকে অবহেলা করে চলে, মানে এসব দায়িত্ব তারা নেয় না, কোনো লোড নিতে তারা রাজি না। দায়িত্ব মানে এটা লোড, সে কোনো রকমের দায়িত্ব নিতে রাজি না কোনো ব্যাপারে, হ্যাঁ, কোনো চাপ সহ্য করতে রাজি না, মানে এগুলো এড়াইয়ে চলে এই যে এই শ্রেণীর মানুষগুলো। তো এই শ্রেণীর মানুষগুলো নিরিবিলি একাকী খুব কমফোর্টেবল জীবনযাপন করা পছন্দ করে। তো সাধারণত এই ধরনের মানুষগুলোই কিন্তু খুব অল্পতেই নার্ভাস হয়ে যায়, অল্প চিন্তাই ওভার থিঙ্কিং করা শুরু করে, অল্প চিন্তাটা বড় চিন্তা বানায় ফেলে এবং কি ভেঙে পড়ে। তো এটার সমাধান হচ্ছে কি? সমাধান নাম্বার ওয়ান, এক নম্বরে হচ্ছে যে যাদের মধ্যে এই সমস্যাটা আছে ওনাদের উচিত যে সামাজিকভাবে মানুষের সাথে চলাফেরা করা, একা একা চলাফেরা না করে অনেক মানুষের সাথে চলাফেরা করা। যখন অনেক মানুষের সাথে চলাফেরা করবে তখন কিন্তু দেখবে যে সমাজে ওনার চেয়ে অনেক বড় সমস্যা নিয়ে অনেকে আছে। উনি হয়তো নদী দেখে ভয় পাচ্ছে, অনেকে সমুদ্র দিয়ে সাঁতরাচ্ছে, তো সমুদ্রের কাছে নদী কিছুই না, তখন উনি তুলনা করলে ওনার চিন্তাটা আর থাকবে না। কারো যদি মানে হাঁটু ব্যথা করে, হ্যাঁ, সে সেটার প্রতি অ্যাটেনশন দেবে, কিন্তু যদি তার হাতের বা পায়ের একটা আঙ্গুল কেটে যায় তখন কিন্তু হাঁটু ব্যথার কথা আর মনে থাকবে না, পুরো অ্যাটেনশন চলে যাবে ওই কাটার প্রতি। ঠিক তেমনি এই জন্যই যে সমাজের অনেক মানুষের সাথে চলাফেরা করলে অনেক সমস্যা ওনার চোখে পড়বে এবং তখন ওনার এই ছোটো সমস্যাগুলো সমস্যা মনে হবে না, অন্যের সব বড় বড় সমস্যা নিয়ে যারা ফেস করতেছে ওগুলো ওনার চোখে পড়বে। তো এই জন্যই সমাজের মানুষের সাথে চলতে হবে এবং সমাজের মানুষের বিপদ আপদে এগিয়ে যেতে হবে, তাদের কোনো সমস্যা সমাধানের জন্য ওনাকে চেষ্টা করতে হবে, তাহলে উনি কি সমস্যার সমাধানে কিছুটা দক্ষ হয়ে যাবেন এবং কিছুটা সহনশীল হবেন এবং কিছুটা অভ্যস্ত হবেন। এই একটা পথ আছে। দুই নম্বর পথ হচ্ছে সবসময় উনি কি নিজের পরিবারের ভাই বোন আত্মীয় স্বজন যারা আছেন ওনাদের বিভিন্ন সমস্যা নিয়ে ওনাকে কাজ করতে হবে, ওনাদের সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সেই ব্যাপারে উনি দায়িত্বশীল হতে হবে। উনি দায়িত্বশীল হয়ে ওই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতে হবে, তখন ওনার সমস্যার কথা ওনার আর একসময় মনে থাকবে না, তখন অন্যের সমস্যাই বড় হয়ে দাঁড়াবে। উনি দেখবে যে ওনার সমস্যাটা অনেক ছোট, এর চেয়ে বড় সমস্যা নিয়ে অনেকে ঘুরতেছে, সুতরাং ওদিকে ওনার অ্যাটেনশন চলে যাবে, তখন উনি অল্প চিন্তায় কিন্তু আর নার্ভাস হবেন না। তো মূল যেই জিনিসগুলো হচ্ছে যে অল্প চিন্তায় নার্ভাস যে মানুষকে চিন্তা মানুষের যে সমস্যা সমাধানের, কিন্তু এটা একটা হ্যাবিট, এটা একটা অভ্যাস। কেউ ছোট ছোট সমস্যার সমাধান করতে পারে না, কিন্তু কেউ আবার অনেক বড় বড় সমস্যার সমাধান করে ফেলতে পারতেছে। কেন? কারণ সে ছোট ছোট সমস্যার সমাধান করতে করতে ওনার মধ্যে একটা ক্ষমতা চলে আসছে, মানসিক ক্ষমতা চলে আসছে, সে এখন বড় সমস্যার সমাধান করতে পারে। ঠিক তেমনি যে ব্যক্তিগণ এখন ছোট ছোট সমস্যার সমাধান করতে গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছেন, আপনারা ধৈর্য ধারণ করে আপনারা প্র্যাকটিস করতে থাকেন ছোট ছোট সমস্যার, পাড়া প্রতিবেশী,
সমাজ, নিজের পরিবার, হ্যাঁ নিজের ছোট ছোট সমস্যাগুলো ধৈর্যের সাথে সমাধান করে অন্যের সমস্যা সমাধান করার চেষ্টা করেন, তাহলে আপনার মধ্যে একটা ক্ষমতা চলে আসবে। ক্ষমতা চলে আসবে, এমন একটা ক্ষমতা চলে আসবে, একসময় দেখবেন যে আপনি অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারতেছেন। অনেক বড় সমস্যা পড়লেও আপনি কি নার্ভাস হচ্ছেন না বা আপনি ভেঙে পড়ছেন না, তো এটাই এটার একটা মানে সবচেয়ে ভালো কৌশল। তো বন্ধুগণ, আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি সমস্যাটার সমাধানের ব্যাপারে। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং অবশ্যই আবারও বলবো যে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।